পাওয়া যায়নি নতুন রেশন কার্ড, মিলছে না রেশন, বিক্ষোভ ঘোঘাটে। ঘোঘাট 2 নম্বর ব্লকের বহু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মানুষেরা রেশন না পেয়ে ঘোঘাট 2 নম্বর ব্লকে সোমবার বিক্ষোভ দেখাতে থাকেন। রাজ্যে চলছে লকডাউন, এই পরিস্থিতিতে রেশন না পাওয়ার ফলে তারা আন্দোলনে সামিল হন। তাদের দাবি, গত 5 বছর ধরে পুরনো রেশন কার্ড পরিবর্তনে ফর্ম ফিল আপ করলেও তারা নতুন রেশন কার্ড না পাওয়ায় বর্তমানে রেশন পাচ্ছেন না। এরই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। কিসের জন্য দাঁড়িয়েছেন? রেশন কার্ডে কি হয়েছে? কি করতে চাইছেন? কি বলতে চাইছেন? ভিডিও অফিসে কিছু কথা বলছে না এখন প্রশাসন কথা। আপনারা এতে কি বলতে চাইছেন? সবাই মিলে আমি কার্ডটা আমার এসে গেছে 10 মাস আগে, গত মঙ্গলবার এসেছিলাম, আমাকে ঘুরে দিয়েছে, কার্ডটা দেয় না, মাল পাইনি, মাল পাইনি। কি করতে চাইছেন? আমাকে কার্ডটা না দিতে পারলে বলো, আমাকে একটা টোকেনের ব্যবস্থা করে দিন। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম গুণধর দে। বাড়ি? উপসাইয়ার। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।